1982 সাল থেকে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরি করছে আল হাসান বেকারি, এবং আল হাসান বেকারিতে রয়েছে ঐতিহ্যবাহী বেলা বিস্কিট। রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজাউল হাসান কায়সার। কোম্পানির সাথে আজকে 10 বছর ব্যবসা করতেছি, গুণগত মান ভালো, সবাই সন্তুষ্ট, ক্রেতা এবং বিক্রেতা সবাই সন্তুষ্ট। জি, আমি নোয়াপাড়ার দক্ষিণ রাউজান নোয়াপাড়ার জন্য ব্যবসা করি। জি, হ্যাঁ, কোয়ালিটি ভালো, গুণগত মান ভালো, এই জন্য আমি নিজে দেখছি। এখানে বিস্কুটগুলো ডিম ইউজ করে, হরলিক্স ইউজ করে, তারপর আপনার কনডেন্স মিল্ক, দুধ এবং পাউডার দুটি ইউজ করে, যার কারণে বিস্কুটগুলো গুণগত মান ভালো, খেয়ে সন্তুষ্ট। আমাদের একটা কেমিক্যাল মুক্ত, আমরা কোনো সেম ব্যবহার করি না, তার জন্য আমাদের একটা কেমিক্যাল মুক্ত। আমাদের 1982 থেকে ঐতিহ্যবাহী আল হাসান, আমি এই আল হাসানের পক্ষ থেকে কাস্টমারকে আমি অনুরোধ করে বলতে চাইবো যে আমাদের আল হাসানের এই তো এই লেভেলটা অরিজিনাল আল হাসানের লেভেলটা হচ্ছে লাল, আর আমাদের এটা মানে এই নকল করার জন্য অনেক বাইরেছে। কিন্তু কাস্টমারকে আমি বিশেষ করে অনুরোধ করে বলবো যে আমাদের অরিজিনাল আল হাসানের লেভেলটা হচ্ছে লাল আল হাসান বেকারি। আজ 1982 ইংরেজির থেকে আজ পর্যন্ত আমাদের কোনো এই কাস্টমারের বেলা, আমাদের ঐতিহ্যবাহী বেলা এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই।